আসসালামুকুম রহমতুল্লাহ বরকাত, আমি আলমাসুদ। রান্দিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমার আজকের রেসিপি ভ্যানিলা কাপ আইসক্রিম, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। আমি এখানে 1 কাপ দুধ গরম করে নিয়েছি। এখন আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আমার দুধটা মোটামুটি ঘন, আমি আগে দুধটা জল করে রেখেছি। এখন দুধটা একটু গোল কষার পর দুধটা বলক এসে গেছে। আর এখানে আমি 2 চামচ দুধের সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার তুলে রেখেছি। এটা আমি দিয়ে একেবারে নাড়তে থাকবো, সবসময় নাড়তে হবে, তলা লেগে না যায় আর কর্নফ্লাওয়ারটা দলা বেঁকে না যায়। বন্ধুরা, আমার দুধের মিক্সারটা দেখেন কত ঘন হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আর এখানে আমি হুইপ ক্রিম মিশানোর জন্যে 1 কাপ একটু কম দুধ রেখে দিয়েছি। এটাও আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব, তারপর আমরা পরবর্তী হিসেবে চলে যাবো। এরপর যে আমি 1 কাপ একটু কম এই বরফ, একদম ঠান্ডা প্রায় বরফ হয়ে গেছে এই দুধটা দিয়ে আমি হুইপ ক্রিমটা গুলিয়ে নিব। আমি 1 কাপ দুধ একদম বরফ ঠান্ডা করে নিয়েছি। এখন এই হুইপ ক্রিমটা আমি, এর ভিতরে 2 প্যাকেট থাকে, আমি 1 প্যাকেট দিব। আপনারা যদি বেশি চিনি খান তাহলে চিনি দিবেন, তাছাড়া চিনি দেওয়ার প্রয়োজন নাই। তাহলে তো দেখতে পাচ্ছেন এটা একদম কুচকুচি বরফ হয়ে গেছে। আমি 2 ঘন্টা এটা ফ্রিজে রাখছিলাম, এই দুধটা মিক্সিং হয়ে গেছে পাউডারের সাথে। এখন আমি বেক করে নিব। বন্ধুরা, 4 মিনিট হয়েছে, এই দেখেন, এই যে আপনার ক্রিমটা, আর সামান্য একটু পরেই পুরোটা হয়ে যাবে। আমি এটা আবার একটু চালিয়ে দিব। আমি 5 মিনিট বিট করছি। এখন আমার এই যে এই দুধটা আমি ঠান্ডা ফ্রিজে রাখছিলাম, এটা আমি সামান্য সামান্য করে ফোম করে নিব, ফোমের সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, এরপর যে আমি 1/4 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই আইসক্রিমের এই ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি পরবর্তী হিসেবে চলে যাব। এভাবে আমি প্রতিটা কাপে পিঠে ঢেলে ঢেলে নিব। সামান্য একটু বাকি রাখতে হবে, পুরোটা ভরা যাবে না। বন্ধুরা, আমার কাপে ঢালা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ট্যাপ করে নিব, ভিতরে কোনো বাবুস থাকলে বের হয়ে যাবে। এভাবে আমি সবগুলো ট্যাপ করে নিয়েছি। এখন এটা মুখগুলো আমি র্যাপিং পেপার দিয়ে আটকে দিব। এখন আমি 1 কোটা অরেঞ্জ ফুড কালার এর ভিতরে দিয়ে দিব, আর একটু হালকা একটু। এভাবে আমি সবগুলো কালার করে নিব। বন্ধুরা, এভাবে আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে দিব। এখন এটা আমি ডিপ ফ্রিজে সারা রাত রাখবো। সকালে সেট হওয়ার পর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ভ্যানিলা কাপ আইসক্রিম। এই দেখেন কত সুন্দর এবং খুব সহজ রেসিপি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। কলিজা ঠান্ডা করা এই ভ্যানিলা আইসক্রিম
আপনারা বাসায় সহজেই সবাই বানিয়ে বাচ্চাদের দিতে পারবেন। বন্ধুরা, আইসক্রিমটা আমি আপনাদের কেটে দেখাই। এই দেখেন কত সুন্দর। আশা করি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন। সকলের জন্য রইল শুভকামনা। খুদা হাফেজ।